আজকে WBPRB অফিসে ডেপুটেশন ছিল, অবশ্যই তোমরা জেনেছ। আর কোন কোন বিষয়ে ডেপুটেশন নিয়ে যাওয়া হয়েছিল সেটাও তোমরা জানো, আমি অলরেডি ভিডিও করে দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখে নিয়েছো আশা করছি। তো আজকে অলরেডি ডেপুটেশন কমপ্লিট হয়েছে, খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে, এবং যে চারজন বন্ধু গিয়েছিল তারা সম্পূর্ণভাবে খুঁটিনাটি সমস্ত কিছু ওরা জেনে এসেছে, কবে রেজাল্ট দেবে, কবে KP কনস্টেবলের পরীক্ষা হবে, কবে WPS-এর পরীক্ষা হবে, তো সমস্ত কিছু ওরা স্যারদের কাছ থেকে জেনে এসছে। তো কী জানানো হয়েছে স্যারদের তরফ থেকে, কী কী জানানো হয়েছে সেটা আমি তোমাদেরকে আজকে বলছি, তো অবশ্যই তোমরা দেখে নাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদের খুশির খবর রয়েছে, হাতে আর সময় নেই, আর কয়েকটা মাস পরেই তোমাদের পরীক্ষা হতে চলেছে। এখন জুন মাস চলছে, জুলাই আগস্ট, হাতে আর মাত্র দু মাস রয়েছে, তারপর সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? তো চলো কোন কোন বিষয়ে মানে ডেপুটেশন দেওয়ার পর স্যাররা কী কী জানিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো নাম্বার ওয়ান আমি তোমাদেরকে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম সম্পর্কে বলি। তো এটা সম্পর্কে স্যাররা বলে দিয়েছে যে পরীক্ষা হবে সেপ্টেম্বরে, কিন্তু সঠিক ডেটটা কিন্তু বলেনি, একটা জাস্ট মান্থটা বলে দিয়েছেন যে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? তো হাতে কিন্তু আর মাত্র দুটো মাস তোমাদের টাইম আছে, তো তোমরা জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও, ওকে? এবার যাচ্ছি আমি দু নম্বর, WP কনস্টেবল এক্সাম। তো স্যাররা এটা সম্পর্কে সেরকম ডিটেলস তথ্য কিছু বলেননি, ঠিক আছে? WP কনস্টেবল এক্সাম কবে হবে সেটা সেরকম কিছু বলেননি, ঠিক আছে? এইটুকুই জানা গেল, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের মন খারাপ করার কিছু নেই, তবে সেপ্টেম্বরে যেহেতু কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম হচ্ছে, তাহলে তোমাদের মোটামুটি পুজোর পরে তোমাদের WP কনস্টেবল এক্সাম হবে, এটা ধরে নাও। এবার চলো তিন নম্বর, KPSI প্রিলিমস রেজাল্ট। তো এটা সুখবরটা তোমরা শুনে নাও, KPSI প্রিলিমসের রেজাল্ট স্যাররা বলেছে যে রেজাল্ট একদম পুরো রেডি হয়ে আছে, ঠিক আছে? সমস্ত কিছু রেডি হয়ে আছে, জাস্ট এই যে OBC-র যে সমস্যাটা রয়েছে এটা মিটে গেলেই তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে? আর স্যাররা এটাও বলেছে যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে আর তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের PMT PET শুরু হয়ে যাবে, আর রেজাল্ট পাবলিশড হয়ে গেলেই জেনে নাও তোমাদের হাতে কিন্তু সময় খুব কম থাকবে, এক মাসের মধ্যে তোমাদের মার্চ শুরু হয়ে যাবে, তারপর দেখবে এক মাস কি দেড় মাসের মধ্যে তোমাদের মেন এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাই একদম বি সিরিয়াস, গুরুত্বপূর্ণ একদম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বি সিরিয়াস। আর চার নম্বরটা হচ্ছে WPSI এক্সাম। WPSI এক্সাম সম্পর্কে স্যাররা সেরকম কিছু ডিটেলস বলেননি, ঠিক আছে? এটা মানে ধরে নাও এখন পরীক্ষা হচ্ছে না, এটা সম্পর্কে সেরকম কিছু বলেননি। আরেকটা কথা বলি, যেটা এক্সাইজের ব্যাপারটা হচ্ছে কি, এটাও স্যাররা বলেছেন যে এরকম কোনো আপডেট আমাদের কাছে নেই, এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে যদি এরকম কোনো ভ্যাকেন্সির খবর WBPRB বোর্ডকে জানায় তাহলে তখন সেটা নোটিফিকেশান দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের সামনে এখন দুটো পরীক্ষা রয়েছে, একটা হলো KP কনস্টেবল, একটা হলো KPSI, ঠিক আছে? এই দুটো হাতে কিন্তু আর টাইম নেই, তো এই দুটো এক্সামের জন্য কিন্তু হাতে তোমরা টাইম বেশি পাবে না, বারবার বলছি। তো এখন থেকে বি সিরিয়াস হয়ে যাও। তো এগুলোই মোটামুটি আজকের ডেপুটেশনে জানানো হয়েছিল, স্যাররা এগুলোই জানিয়েছে, ঠিক আছে? তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, ভালো থাকবে, আর কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করবে।